ওয়েলকাম টু নবনিয়ার নিলয় ভিডিও চ্যানেল। সবাই কেমন আছো? আমরা ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি বকফুল পাড়তে। বকফুলের ভাজি খেতে অনেক ভালো লাগে। তো নবনী, নিলয় আর শুভ দৌড়ে দৌড়ে আগে চলে যাচ্ছে, কারণ ওরা বকফুল গাছ চিনে, কোথায় আছে সেটাও জানে, কারণ এর আগে আমরা একবার পেরে নিয়ে গেছিলাম। অনেক মজা লাগছে, ভালো লাগছে। এখন নিলয় শুধু ফুল দেখলেই ভেজে খেতে চায়। তো আমরা আজকে সেই বকফুলের উদ্দেশ্যেই বের হইলাম, গাছ থেকে পাড়তে যাব। আর এই যে পুকুর, এখানে নবনীর নিল আমি অনেক আনন্দ করে গোসল করেছিলাম। চলো চলো চলো, এখন আমরা যাচ্ছি বকফুল পাড়তে। এই হচ্ছে পিসির বাসা। পিসি মনে হয় নাই, নাই যে পিসির বাসা। এটা হচ্ছে পিসির বাসা, পিসির পেঁপে গাছ, সিম গাছ। এই যে এদিক দিয়ে আমরা যাচ্ছি বকফুল পাড়ার জন্য, সুপারি গাছের বাগান। বাগানের ভিতর দিয়ে যাই। এই চলে আসছি আমরা বকফুলের এখানে। এই হচ্ছে বকফুল গাছ। ফুলগুলো অনেক সুন্দর, বকফুলগুলো অনেক সুন্দর। এই হয়েছে বকফুল গাছ। আমরা 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 আজকে আসতে আবার বকফুল পাড়তে। তো এই যে বকফুল পাড়া শুরু হয়ে গেছে। এই আমার ঝুড়িতে একটা ফুল পড়ছে, দেখছো মামা? একটু কাটু মামা, আমি ঝুড়িতে একটা ফুল নিয়েছি, কি মজা না? মানে এখন ছিল না, এখন ছিল না, এখন ছিলছো কেন? এখন ছিল নষ্ট হয়ে যাবে। বকফুলের কালারটা অনেক সুন্দর, পিঙ্ক আর হচ্ছে হোয়াইট, আর এখানে সামনে একটু গ্রিন। দেখাও, অনেক সুন্দর। ওয়াও, পোকা 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 রেখে দাও। বকফুলে হচ্ছে পোকা থাকে, বেছে বেছে নিতে হয়, বেছে বেছে খেতে হয়। এই হচ্ছে ফুল পোকা। গরুরও খুব পছন্দ বকফুল, তাই না? না, আমি একটু কাচ্ছি। ওরা হচ্ছে বকফুল গাছের পাতা খাওয়াচ্ছে, নবনী, শুভ আর হচ্ছে নিলয়। পাও বাবা, বাবা কামড় ধরে, ওই যে বাবা ফুল ফুল, নবনী ওই যে ফুল, নবনী ওই যে ফুল, ওই যে যা, এই এখানে দাও, এখানে দাও, এখানে 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 এখানে। থ্যাংক ইউ। এহ বাবা, পড়ে দেবা, হ্যাঁ নাও। অনেকগুলো ফুল হয়ে গেছে মোটামুটি। নিলয় কি করছে? গরুর অনেক পছন্দের ফুল, মজা করে ফুল খায়। বাবা এটা নিয়ে আসো, মা এটা নিয়ে আসো, ওটা ভালো ভালো। না হ্যাঁ, ওটা ওটা হ্যাঁ, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, যেটা ফুটে গেছে ওটা দিয়ে দাও। এই গাছের ফুলগুলো অনেক সুন্দর, ইয়েলো কালার। এই ফুলে হবে না, যেটা হয় সেটা গুড়ার থেকেই হয়, তাই না? নিলয়, এই বাবা, হাই হাই, ছি ছি ছি, ও তো মরে যাবে। নিলয়, এই দুষ্টুমি কর না, আনা ফুল নাও, ফুল নাও, ফুল খাও। নমনি ধরো না, ধরো না মা, ও ব্যথা পাবে, ব্যথা পাবে, ও বেবি। ফুলে সব সময় মৌমাছি পিঁপড়া এগুলো থাকে, কারণ হচ্ছে ফুলে মধু থাকে, এই জন্য। নবনী নাও,
ফু দাও না কেউ এই ফ্রাম করতে সবাই টুকায় ফুল নীলয় টুকায় পাতা যাও সামনে যাও বাবা সামনে যাও কিচ্ছু বলবে না ওয়াও দেখি দেখি শুভ দেখি শুভ অনেকগুলো পাইছে তাই না শুভ আমার কাছে কাছে দাও খেতে পারছে না কিচ্ছু করবে না দাও দাও মা ওর কষ্ট হচ্ছে তো খেতে দেখি তো আমি একটু দেই বাবা এটা বাবা এটা আদর করে দেই এই শুভ দিচ্ছে দেখছো আদর করো আদর করো আদর আদর আদরে আদর দাও দাও এই তো রমণী এখন দিতে পারে আদর করবো আদর করি এই যে এখানে আদর করতে হয় এখানে দেখছ ধরো 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 ও হইছে আদর ভালোবাসা জানে বুঝছ ধরো এই যে এখানে আছে তিনটা আছে একসঙ্গে ওই তিনটা পারো না আমি একটু পারি এই এই ডাল ভেঙে গেছে নিলাই দেখি বাবা বাহ কি কালার কি কালার পিঙ্ক কালার কি কালার পিং আর হচ্ছে হোয়াইট না পিং আর হোয়াইট এই যে এগুলো হচ্ছে ফুটে গেছে এগুলো খাওয়া যাবে না ওই যে ওই নাও এটা নাও তো এগুলো আমি গরুকে দিয়ে দিই মজা করে খাই কে বিতু ও বাবা আমি বিতু রামনি আমাকে বলতেছে আমি বিতু না এটা খাও গরুকে দাও সমস্যা নাই দাও একটা খেলে কিচ্ছু হয় না সামনে দাও সুন্দর করে দাও মজা না বলছে মজা অনেকগুলো হয়ে গেছে নবনি পোকা আছে দেখি বাবা ওয়াও সুন্দর ঠাস ঠুস পড়তেছে চলো চালের উপরে অনেকগুলো বেজে আছে চলো চলো তো আমাদের ফুল পাড়া শেষ এখন আমরা বাসায় চলে যাচ্ছি কি মা আর একটা লাগবে না নবনী ফুল নিয়ে চলে গেল চলো চলো নবনী মাথায় করে ফুল নিয়ে যাচ্ছে আমাদের ফুলও পাওয়া শেষ বৃষ্টিও শুরু হয়ে গেছে আর নীলয় তো আগে আগেই দৌড় নীলয় চলে গেছে ও যে নীলয় চলে গেছে নবনী দি কোন দিকে যাও নদীর পারে না এটা পুকুরের পারে তো সবাই ভালো থাকবেন আমরা যখন ভাসবো তখন আবার দেখাবো কিভাবে ভাসতে হয় এই ফুল কিভাবে ভাসতে হয় কিভাবে বাঁচতে হয় সব দেখাবো তাই না এখানে হচ্ছে আরো দাও মা আরো দাও সবাই মিলেমিশে খেতে হয় আর এত ফুল খাওয়া সম্ভব না এই হচ্ছে ফুল এটা হচ্ছে পিঙ্ক কালারটা এখন আমরা হোয়াইট কালারটা নিয়ে আসতে যাবো মুরগি দেখো তো মা না মুরগিটা দেখো ফুল এই যে যেগুলি তোমরা পারছো ফ্রাই খাও
না শোভা না শোভা না শোভা না হুম বক্স খুলে নাকি খায় হ্যাঁ খাওয়ার জন্য তো উঠাইছি